আমার যদি এই জীবনটাকে জিন্দেগিটাকে হায়াতটাকে সময়টাকে যদি আমার গোলামি করে কাটাইতে পারো রে বান্দা এর জন্য দুনিয়াতে তুমি চাকরি করলে পয়সা পাও সরকারের ডিউটি পালন করলে সরকারি কোয়ার্টার পাও এমপি মন্ত্রী হইলে রাষ্ট্রের ভিতরে সময় দেওয়ার কারণে রাষ্ট্রীয় বাড়ি গাড়ি পাও বান্দা রে রে আমার বান্দিত যদি তোমাদেরকে 60 বছর 70 বছরের জিন্দেগি 80 বছর 100 বছরের 110 বছরের জিন্দেগি দিলাম তুমি যদি এই জিন্দেগির সময়টাকে আমি আল্লাহর গোলামি করে কাটাইতে পারো রে বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার তৈরি জান্নাতের মালিক তোমাকে বানায়া দিলাম এই জন্য তোমার কাজ হবে তোমার সময়টাকে আমার রাস্তায় খরচ করার জন্য যদি খরচ না করো তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এখানে মানুষ দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন আস ইবনে ওয়াইল ওয়ালিদ ইবনে মুগিরাত আবু লাহাব আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব আবু জাহেল এই লোকগুলো তাদের সময়গুলো ইসলামের বিপক্ষে সব সময় ব্যয় করত কিভাবে মুহাম্মদকে ষড়যন্ত্র করে হত্যা করা যায় আল্লাহর দিন কিভাবে ফুৎকার দিয়ে পৃথিবীর জীবন থেকে নিবায়া দেওয়া যায় এইভাবে আবু লাহাব আবু জাহেল উতমা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আসওয়াদ ইবনে আনাস আব্দুল আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব এই কাফেরগুলো একত্রিত হয় তারা পরামর্শ শালা করত তাদের উদ্দেশ্য ছিল মুসলমান যেন আল্লাহরকে ইবাদত গোলামির মাধ্যমে সময় কাটাইতে না পারে কিভাবে আল্লাহর হুকুম আল্লাহর বিধান পৃথিবীর বুক থেকে উঠায়া দেওয়া যায় তারা এই ধরনের ষড়যন্ত্র করত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত চক্রিকারী ষড়যন্ত্রকারীরা যারা আমাকারু আমাকারুল্লাহ যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার আল্লাহর যে কৌশল আছে সেই কৌশলের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন মুফাসসিরিন কিরাম বলেন এই কাফেরগুলো তারা তাদের জিন্দেগির সময়গুলোকে নষ্ট করার মাধ্যমে পরকালে জান্নাত থেকে তারা বঞ্চিত হয়ে জাহান্নামী হয়ে যাবে এই ক্ষতিগ্রস্ত লোক খসরিন শব্দের ব্যাখ্যা এনেছেন ক্ষতিগ্রস্ত কারা আমরা দুনিয়াতে কাকে ক্ষতিগ্রস্ত মনে করি যেই ব্যক্তি নাকি ব্যবসা বাণিজ্য করলো অনেক টাকা দিয়া ব্যবসা করলো ব্যবসা করার পরে পুঁজি যখন ব্যবসার ভিতরে ঢুকাইলো এতদিন ধরে ব্যবসা করতেছে লাভ হইতেছে কিন্তু এক পর্যায়ে দেখা গেল তার ব্যবসাতে দোষ নামছে ব্যবসা দিন দিন ক্ষতির দিকে যাচ্ছে একদিন ব্যবসার মাধ্যমে এমন একটা ক্ষতির পর্যায়ে চলে গেছে তার মূল পুঁজিটা রয়েছে আর লাভগুলো নষ্ট হয়ে গেছে আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন আপনি 1000 টাকা দিয়া একটা পণ্য কিনলেন বিক্রি করবেন 1500 টাকা এখন বাজারে গিয়া বিক্রি করতে পারছেন 1000 টাকা আপনার আসল পুঁজি রয়েছে না নষ্ট হয়ে গেছে আসল পুঁজি রয়েছে কিন্তু আপনার লাভটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মুফাসসিরিন কেরাম বলেন ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে নিজের মূল পুঁজি নষ্ট হয়ে যায় কারণ লাভ নষ্ট হয়ে গেলে মানুষ বলে কি ওদিন লাভটা গেলে গেছে গা কিন্তু আমার তো আসল পুঁজিটা রয়েছে আমি আরো কি করতে পারবো ব্যবসা করতে পারবো ও গাড়ি অ্যাক্সিডেন্ট করলে হ্যান্ডেল বিভিন্ন চাক্কা বাস্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন গাড়ির চালক গাড়ির মালিক বলে যাক আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন আমার গাড়িটা তো আছে এই চাক্কা একটা লাগাই নিব তো আমার ব্যবসা আমার গাড়ির ইনকাম চালু থাকবে ঠিক কি না ভাইয়ার আমার যখন মূল গাড়িটা নষ্ট হয়ে যাবে মূল পুঁজি থেকে যখন তার লস হয়ে যাবে তখন মানুষ মনে করে এটা তার লস এর আগ পর্যন্ত নিজেকে লস হিসাবে গণ্য করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে পৃথিবীর মানুষেরা তোদেরকে 60 বছর 70 বছর জিন্দেগি দিলাম ওই 60 বছর 70 বছর জিন্দেগিটা হইলো আমার পক্ষ থেকে দেওয়া একটা মাল সময়টা কি মানুষের মাল সম্পদ আপনি সময় দিলে আপনাকে ইনকামের পয়সা দিব আপনি যদি সময় না দেন আপনাকে টাকা দিব শ্রম করবেন আপনি সময় দিয়া তখন আপনাকে কিছু মুনাফা দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
রে পৃথিবীর বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছরের জীবনের hayat দিলাম এটা শুধু অন্য কিছু দিলাম hayatই দিলাম এটা মনে করিও না এটা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বাজেট করে একটা সম্পদ দিলাম বান্দারে এই hayatের জীবনেতে তুই কত টাকা ইনকাম করতেছিস কত বাড়ি করতেছিস কত গাড়ি করতেছিস এই সময়টা আমি দেওয়ার কারণে তোকে যদি ছোট থাকতে তোর মার পেট থেকে ওই সময় তুই বের হয়েছিল ওই সময় যদি তোকে আমি দুনিয়া থেকে নিয়ে আসতাম তুই সময় পাইতি না সময় পাইতি না গাড়ি করতে পারতি না বাড়ি করতে পারতি না কোটি টাকার মালিক হইতে পারতে না সমাজের নেতা হইতে পারতে না এই সময়গুলো আমি আল্লাহ তাআলা দেওয়ার কারণে তুই এত কিছু অর্জন করেছিস বান্দারে রে আমার বান্দি তোমরা যদি তোমাদের এই 60 বছর 70 বছর জীবনের hayatরা আমি আল্লাহর গোলামি করার মাধ্যমে যদি কাটাইতে পারো আমি আল্লাহ তাআলা এই সময় আমার রাস্তায় ব্যয় করার কারণে আমার তৈরি কোটি কোটি নয় লক্ষ লক্ষ নয় বরং দুনিয়ার পুরো দুনিয়াটা জান্নাতের একটা ইটেরও দাম হবে না এমন বিশাল বড় এত দামি জান্নাত দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত এমন 10টা জান্নাত মহান আল্লাহ তাআলার রাস্তায় সময় ব্যয় করলে আল্লাহ তার বান্দাকে দান করবেন তাহলে সময় কি শুধু জমিনে হ্যাঁ শুধু ব্যবসা শুধু বন্ধুর সঙ্গে আড্ডা স্যার হোস্টেলে বসে গল্প গুজর এইভাবে সময় নষ্ট করব না সময় যত আমি আল্লাহর কাছে ব্যয় করব ততই আমার জান্নাতের মকাম জান্নাতের অবস্থান আমার ভালো হবে ভাইরা আমার ইমাম রাজি বলেন মানুষ যে ক্ষতিগ্রস্ত এই জিনিসটা আমার আল্লাহ যে কোরআনে বলছেন আমার বুঝে আসতেছিল না আমার এক উস্তাদ আমাকে ক্লাসের মধ্যে বললেন বাবা রে এই সূরাতুল আসর ইন্নাল ইনসানা লাফি খুস মানুষ ক্ষতিগ্রস্ত এই তো আমার উস্তাদ ক্লাসে বললেন তিনি একদিন বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে গিয়ে দেখেন একজন লোক বিশাল বড় একটা বরফের চাগা নিয়ে বাজারের মধ্যে সে দাঁড়ায়া ঘোষণা করতেছে তোমরা কাদের বরফের প্রয়োজন আছে তাড়াতাড়ি আসো বরফ নিয়ে যাও কিন্তু পরে আসলে কিন্তু বরফ পাইবা না কারণ বরফ বাতাসে আর গরমে গলে গলে শেষ হয়ে যায় লোকটা চিৎকার করতে আছে কারণ এখানে দুইজন লোকই ক্ষতিগ্রস্ত যে বরফ বিক্রেতা এটা তার মূল পুঁজি বরফটা হলো তার টাকা কিনা এটা তার মূল পুঁজি বিক্রয় না করা পর্যন্ত সে লাভবান হতে পারবে না মূল পুঁজিটা যখন গলে গলে পানি হয়া হয়া জমিনে পড়ে যাচ্ছে তখন সে চিৎকার করে বলতেছে তোমরা কাদের প্রয়োজন আছে বরফ নেওয়ার তাড়াতাড়ি নিয়ে যাও পরে কিন্তু বরফ পাইবা না কারণ যারা বরফ কিনবে তারাও বরফ গিয়া পরে পাবে না পানি গইলে মাটিতে মিশে যাবে এইভাবে চিৎকার করার পরে কেউ কেক ক্রেতা আসতেছে না একের পর এক সময় যাচ্ছে আর বরফটা গলে গলে পানি হয়ে হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে তখন সে চিৎকার করতেছে তখন তাফসীরে রাজি ইমাম রাজি বলেন যে আমার উস্তাদ বলেছেন মানুষের জীবনটা হলো বরফের চাকার মতন ঠিক যেভাবে বরফের পানিগুলো গলে গলে মাটির সাথে মিশে যাচ্ছে রে পৃথিবীর বান্দা বান্দিরা তোরা বলতে পারতেছিস না তোদের জীবনের hayatটা হলো বরফের চাকার মতন যত মিনিট যাবে যত সেকেন্ড যাবে যত ঘন্টা যাবে যত দিন যাবে যত মাস যাবে যত সপ্তাহ যাবে যত বছর যাবে এই করে করে তোদের জীবনের মূল সম্পদ হলো hayat এই hayat নামক বরফের চাকাটা দিন দিন একবারে গলে গলে শেষ হয়ে যাচ্ছে তুই আবার চিন্তা করে দেখ মহান আল্লাহর কাছে তুই কি আমল নিয়ে যাইতেছিস বরফ বিক্রেতা যেমন বরফ
বিক্রি না করার কারণে তার মূল পুঁজি হারায় ফেলে। তুই তোর পরকালের জিন্দগির আমল না করার কারণে রে বান্দা তোর হায়াতটা গলে গলে রে আমার বান্দি তোর হায়াত গলে গলে শেষ হয়ে যাচ্ছে। সূর্য উঠতেছে সূর্য ডুবতেছে রাত্র আসতেছে রাত্র চলে যাচ্ছে। এইভাবে কোনে করে জিন্দগির বরফনামক হায়াত থেকে আমার সময়টা চলে যাচ্ছে। আমি কোনো নেক আমল করতেছি না, রাস্তাঘাটে দোকান পাটে বসে বসে আড্ডা মারতেছি, বন্ধুদের সঙ্গে বসে বসে গল্প করতেছি, কোরআন হাদিসের মজলিসে আসতেছি না, আমলের চিন্তা করতেছি না। বাইরে বরফের চাকা গলে গেলে ওই ব্যক্তি যেমন আফসোস করে কান্না করতে থাকে, মানুষগুলো জীবনের শেষ মুহূর্তে সাকরাত যখন শুরু হয়ে যাবে তখন সে আফসোস করবে আর কান্না করবে, কি করলাম হায় হায় কি করলাম, জিন্দগির 60 বছর 70 বছর হায়াতরা শেষ করে দিলাম, নেক আমল করলাম না। ওই বড় বিক্রেতা যেমন জীবনের তার পুঁজি হারায় ফেললো, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি প্রত্যেকটা মানুষ তার জীবনের হায়াতটাকে এইভাবে নষ্ট করার কারণে তার মূল পুঁজি হারায় ফেলেছে। এখন জাহান্নাম ছাড়া তার কপালে আর কিছুই জুটবে না। তাহলে আমাদের হায়াতটা কিসের মতন? বরফের সাকার মতন। ইমাম রাজি বলেন, তখন আমার বুঝে আসছে মানুষের হায়াতটা যে মানুষ যে ক্ষতিগ্রস্ত কিভাবে। আপনি যদি বাবা চিন্তা করেন আমার জীবনের হায়াত কতটুকু আমি আল্লাহর রাস্তায় দিয়েছি, আর কতটুকু হিসাব করলে দেখা যাবে আপনার জিন্দগির 3 ভাগের 2 ভাগ বাথরুম আর গড়ের কাজে আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা হুজুরে চলে গেছে, আর 1 ভাগ হিসাব করে দেখবেন 1 ভাগে আপনার এবাদত হইতেছে না। কেন? 1 ভাগ যে আপনি ইবাদত করবেন 24 ঘন্টা আপনি হিসাব করে দেখেন, 24 ঘন্টার ভিতরে যদি আপনি 12 ঘন্টাও আল্লাহর গোলামি করেন তাহলে হিসাবে হাশরের দিন পার হইতে পারবেন, আর যদি 24 ঘন্টার ভিতরে আপনার 11 ঘন্টা হয় বা 8 ঘন্টা হয় 10 ঘন্টা হয় আল্লাহর গোলামিতে আপনি আমার বাসার কোনো কি নাই উপায়। এই জন্য আল্লাহ রসুল দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, অগো প্রভু আপনি যদি হিসাব ধরেন আমার আমলনামার জিন্দগির হিসাব যদি আপনাকে দিতে হয়, আমার উম্মতের আমলনামার হিসাব যদি দিতে হয় আমার উম্মতরা পার হইতে পারবে না। আপনি দয়া মায়া করে আমার উম্মতের বাসার জন্য কিছু ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক জানায় দিলেন কোনো বিজি বছরের ভিতরে 5টা রাত্র দিলাম আপনার উম্মতদেরকে, যেটা আমি অতীতের কোনো উম্মতকে দেই না। ঈদের রজনীতে কোনো গোলাম যদি কোনো বান্দি যদি আমার গোলামি করে 1 রাত এবাদত বন্দিগি করলে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 80 বৎসরের বেরিয়া ইবাদতের সওয়াব দিয়ে দিব। সবরাতের রজনীতে যদি কোন ব্যক্তি আল্লাহর গোলামি করে কাটায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে 80 বৎসরের নেক দিয়া দিব, 84 বৎসর 4 মাসের নেক আমি আল্লাহ আমার এই বান্দাকে দিয়া দিব। এইভাবে উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহ তাআলা কিছু বোনাস সময় দিয়েছে, এই বোনাস সময়ে ইবাদত করার দ্বারা উম্মতি মুহাম্মদী ইবাদতের বিশাল অঙ্কের মালিক হয়ে যাবে। এই বিশাল অঙ্কের ইবাদতি সওয়াবের মালিকের মাধ্যমে জিন্দগির হায়াত থেকে হিসাব করে দেখবে আমল অল্প কিন্তু সওয়াব আল্লাহ তাআলা বেশি দিয়া দিবেন। আল্লাহর রাসূল বলেন কোন মুসলমান যদি আরেকজন মুসলমানের জানাজায় শরীক হয় মহান আল্লাহ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে যেই সওয়াব হবে, জানাজায় শুধু শরীক হওয়ার কারণে আমি আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়া দিব। আর যদি কাফন দাফনের শরীক হয় কিরাতানে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন কিরাতানে 2 কেরাত সওয়াব দেওয়া হবে, অর্থাৎ 2টা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলে যেই সওয়াব। জানাজার নামাজ পড়াইয়া ওই লাশটাকে মুসলমানের লাশটাকে কবরস্ত করিয়া দাফন করিয়া 40 পা কদম একটু দূরে আসিয়া যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার ভাইকে আপনি ক্ষমা করে দেন, আমার ভাইয়ের সওয়াল জবাবগুলো আপনি সহজ করিয়া দেন, এইভাবে যখন দোয়া করবে আল্লাহর রাসূল বলেন ওই
মুমিন বান্দাকে আল্লাহ maaf করে দিবেন আর তার আমলনামায় আল্লাহ তাআলা তার আমলনামায় এক কেরাত সওয়াব দান করবেন জানাজায় এক কেরাত দাফনে এক কেরাত দুই কেরাত সওয়াব মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করে দিবেন শুধু জানাজায় অংশ গ্রহণ করার কারণে কিন্তু আমরা এমন আমল করি যে আমল দ্বারা আমাদের জানাজায় লোক জানা যা সারা দেশের মানুষ উলামায়ে কেরাম ওয়াজ নসিহত কইরা মানুষকে গুনাহ থেকে কিভাবে বাঁচানো যায় এই চেষ্টা করতেছে আর আমাদের দেশে তথাকথিত কিছু নেতা আছে জাহান্নামের মানুষকে কিভাবে নিতে পারবে তারা এই চিন্তায় আছে যেই বাংবন বাড়িয়া হলো উলামাদের শহর কি কোন এখানে সারা দেশে এমন কি বিশ্ব পর্যন্ত উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন সেই দেশে মেইন শহরের ভিতরে কি কয় না কয় এমন একটা আউল ফাউল একটা অসভ্য লোক কেনে ব্রাহ্মণ বাড়িয়ার মারিতে বিশাল গায়নের আয়োজন করছে কি করছে না হ্যাঁ তাহলে এরা কই নিতে চাইতেছে আমাদেরকে জাহান্নামে জাহান্নামে আবার মাঝে মধ্যে ফতোয়া দেয় আমি হইলাম আল্লামা 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 ওলেহ মোল্লারা বুঝে না সৎকা ফেতরা খাইয়া উমুক তুমুক উনি টাইটেল পাস উমুক পাস তুমুক পাস বেয়াদব তুই উমুক পাস তুমুক পাস এই বেয়াদব যদি আলেম হয় তো তোর তোর গালে দাঁড়িয়ে রাখ কেন রে এই বেয়াদব এই অসভ্য আলেমদেরকে গালি গালা করস গানের আড্ডা করস আজানের সময় আজানকে মসজিদে বন্ধ রাখা হয়েছে আমার বিজয়নগরে নামাজের সময় মুসল্লিরা নামাজ পড়তেছে সে অসভ্য মহিলা বেহায়া মহিলা মমতাজ নামক জাহান্নামের কিটকে দিয়া সে গান বাজাইছে এই বেয়াদবগুলো আজকে আলেমদেরকে হয়রানি করার জন্য সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছে এরাই ক্ষতিগ্রস্ত এরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায় আল্লাহ পাক বলেন শয়তান দুই প্রকার দুই প্রকার শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস জিন শয়তান আর হইল খান্নাস জিন শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস জিন শয়তান আর মানুষ শয়তান এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন জিন শয়তান হইল আসল শয়তান যেই শয়তান দূর থেকে আমাদেরকে দুখা দেয় আরেক প্রকার শয়তান হইল মানুষ শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মানুষ শয়তান আর জিন শয়তান মানুষ শয়তানকে দেখা যায় জিন শয়তানকে কি করা যায় না আরো জোরে বলেন কি করা যায় না দেখা যায় না মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ শয়তানকে যেই লোকটা মানুষদেরকে গুনার দিকে দাবিত করে গুনার কাজটাকে সুন্দর কইরা সাজায়া মানুষের সামনে পেশ করে গুনাটাকে মজা লাগানোর জন্য আয়োজন যন্ত্র জমা করে আর আহ কইরা বাউল গান যখন টান দেয় তখন ওহ কইরা ডাক মারে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন যেই লোকটা গুনার কাজের সুন্দর পরিবেশ তৈরি করে শয়তান দূরে যাওয়ার কোনো দরকার নাই দূরে গিয়া সিনার কোনো দরকার নাই যেই লোকটাই আপনার বিবি হোক আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক আপনার ভাই হোক আপনার বন্ধু হোক আপনার পাড়া প্রতিবেশী হোক আপনার দেশের হোক আপনার জেলা হোক যেই হোক না কেন যেই ব্যক্তি গুনার কাজটাকে সুন্দর করে মানুষের সামনে পেশ করে সে হইল মানুষ শয়তান তাহলে আপনারা কি করেন যে গানগুলো করাইছে হে কি কি কন আর জোরে কন জোরে বলেন কি শয়তান মানুষ শয়তান শিক্ষিত শয়তান তাকে অনেকে শিক্ষিত মনে করে আমি মনে করি সে পায়খানার যে কীট আছে কীটও তার থেকে দামি আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولقد زرعنا لجهنم আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আই ইয়াজআলুন নাসু ইলা মাসিয়াতি মানুষেরা গুনার কাজের দিকে দাবিত হবে নিজেরা গুনার কাজ করবে
আর এই গুনার কাজের মাধ্যমে তারা জাহান্নামের উপযোগী হবে এর অর্থ হলো আমি আল্লাহ তাআলা জাহান্নামের উপযোগী হবে এমন কিছু মানুষ আছে কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস তারা মানুষের মধ্যে বেশিরভাগ লোক জাহান্নামী হবে বেশিরভাগ জিন জাহান্নামী হবে আপনারা এখানে মাহফিলে আমরা যারা আসছি এরা কম না যারা ঘুরতে আছে এরা বেশি আরে জোরে বলেন যারা আমরা এখানে আছি আমরা কম না যারা ঘুরতে আছে হেরা কম হেরা বেশি এইজন্য বেশিরভাগ লোক যে জাহান্নামে যাবে এটা কার কথা আল্লাহর কথা লাউম কুলুবুল লা ইফতাহুনা বিহা তাদেরকে আমি একটা কলব দিছি লা ইফকাহুনা বিহা ভালোমন্দ চা খাইলে শরীর গরম হয় ট্যাং খাইলে ঠান্ডা খাইলে ভিতর ঠান্ডা হয় জমিন করলে দান হবে বছরের খোরাক হবে এটা সে বুঝে কলব ঠান্ডা হবে এটাও বুঝে ব্যবসা করলে লাভ হবে এটাও বুঝে কিন্তু আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাবে এই কথাটা সে বুঝে না এই জন্য তার কলব তো সে বুঝনেওয়ালা অন্তর তার না থাকার কারণে সে জাহান্নামের পেসিন্দার হয়ে জাহান্নামে প্রবেশ করবে তাহলে বেশিরভাগ লোক কোথায় যাবে জাহান্নামে যাবে আল্লাহ পাক সময়ের কসম খায়া বলছেন মানুষগুলো ক্ষতিগ্রস্ত গুনাহগার যারা তারা হলো কি ক্ষতিগ্রস্ত এরপরে চারটি আমলের কথা বলা হবে কয়টা আমল চারটি আমলের কথা আমার সময় মনে কাছে গেছে যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আগ্রহ আছে তো আপনারা তো লড়াচড়া করেন না হ্যাঁ শুন বুঝা যায় আপনারা খুব কষ্টের মধ্যে আছেন নাকি আমার বেশি বালাত আছে না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যুবকদেরকে মাহফিলে আসার তৌফিক দান করুন আমি খুশি হইছি আপনারা মসজিদের আর মাদ্রাসার দিকে কেরে জানেন যে এলাকা মসজিদ মাদ্রাসা সুন্দর এই এলাকার মানুষের মনগুলো সুন্দর এই কুড়িগড় এত বিশাল বড় মসজিদ এত সুন্দর করে মসজিদ এটা প্রমাণ করে আমার দিলে প্রথমেই জাগনা দিছে এই এলাকার মানুষের পরস্পরের মধ্যে মিল মহব্বত আছে মসজিদ আয়া সবদারি করে না বাড়ির কাজ্য মসজিদ আনে না এটা প্রমাণ কেরে কিছু লোক আছে বাড়ির কাজ্য যা আছে ওই বায়ে বায়ে কাজ্য লাগছে অনেকে যে বায়ে মসজিদ সরদারি করেছে এই বড় বড় কথা কস তুই গাটি হাত তুললি আন লাগাই দে একটা ফেস লাগাই মসজিদের মধ্যে একটা বিদ্যুৎ পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে তখন মসজিদের কাজ আর হয় না যেই জায়গায় মসজিদ দেখবেন পুরান হয়ে গেছে এলাকার বিল্ডিং সেলিং আছে মসজিদের ইমাম সাহেবের বেতন কম মাদ্রাসার শিক্ষকের বেতন কম বুঝবেন এই এলাকার মানুষের অন্তর ভালো না আপনাদের অন্তর ভালো আপনাদের মন ভালো আপনাদের আখলাক ভালো এই জন্য এত বিশাল বড় মাদ্রাসা মসজিদ হয়েছে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম দাম রাখুক বলেন আমি আপনারা কিপ্ত হয়ে গেছেন কিনা জোরে কোন আমিন আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কেবল যারা ঈমান আনছে এবং নেক আমল করছে তারাই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে এখন ঈমান কারে কো ঈমানের অনেক শাখা আছে বিদউনা সাবউ ওয়া বিদউনা ঈমানের 70টা শাখার উপরে আছে সবগুলো আলোচনা করা আমার পক্ষে সম্ভব না আপনারা শোনাও সম্ভব না এত থাকতো না আমি শুধু দুইটা আলোচনা করব কয়টা দুইটা আলোচনা একটা হইলো আমাদের নবী শেষ নবী এটা মানতে হবে এটা ঈমান আরেকটা হইলো আমাদের নবী নিজে বলছে আমি মুসলমান কিন্তু আমাদের দেশে কথাকথিত কিছু ভণ্ড আছে কোবা জানো আমার নবী মুসলমান না যুবকরা বলতে পারবে এই ধরনের ওয়াজ শুনছেন আপনারা যুবকরা মোবাইল টোবাইল যারা সারা হেরা বুঝ দেব আমার নবী মুসলমান না যে বলবে আমার নবী মুসলমান সে মুসলমান থাকবে না এটা করে লারা মারে আরে লারা মারলে কি বড় জোরে জায়গা রে এই কথা যে বলবে তার ঈমান চলে যাবে আরেকটা হইলো আলিমুল গায়েব যে নবীকে বলবে এই কথা বিশ্বাস করবে যে নবী আলিমুল গায়েব তার ঈমানও ঠিক থাকবে না তাহলে ঈমানের কয়টা পয়েন্ট আমি আলোচনা করব তিনটা
এক নাম্বার হইল আমার নবী শেষ নবী। আমার নবী কি? শেষ নবী। গোলাম মোহাম্মদ কাইদানির নাম শুনছেন আপনারা? পাঁচবার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছে, হ্যাঁ দাবি করে হ্যাঁ বলে নবী। জিন্দি দুনিয়াতে কোন নবী, দুনিয়াতে কোন নবী কারো কাছে পড়ালেখা করে নাই। হেই মেট্রিক পরীক্ষা কবার ফেল করছে? পাঁচবার। বলো দেয় নবী দাবি করছে, বুঝছেন? তার জমানায় ছিল আতাউল্লাহ বুখারি। নাম কি? আতাউল্লাহ বুখারি। তার সাথে বহেস হবে, বহেসের ডাক দিছে তুই যে নবী দাবি করছ কিভাবে? কো আল্লাহ তাআলা কোরআনে কইছেন আহমদ হইব শেষ নবী, সুতরাং আমার নাম গোলাম আহমদ, আমি গোলাম কেটে দিছি, এখন আহমদ হয়ে গেছি, আমি নবী হয়ে গেছি। তো আতাউল্লাহ বুখারি কইল তুই যদি আজা সহজে নবী হয়ে গেছ। আচ্ছা নবী হইলে তোর কাছে কোরআনের আয়াত টায়াত তো নাজিল হওয়ার কথা, নাজিল হয়নি? অনেক আলোচনা আছে, করার সময় হবে না, সম্ভব না, একটু সময় না বলছি। তখন বলে হ্যাঁ আমার উপর কোরআন নাজিল হয়। কি নাজিল কস কস না তোর একটা আয়াত টায়াত কস না? তখন হ্যাঁ নিজে নিজে বানাইছে। অনেক আছে না মুরুখ কইল নিজে নিজে গজল বানাইলি তারা না? হ্যাঁ নিজে নিজে কোরআন বানাইছে। কি আল কাদিয়ান উমাল কাদিয়ান وما أدراك ما القاديان القاديان خير من ألف بلدان وي القرية ما القرية وما أدراك ما القرية إي سورة دار أوزن ملاي ملاي هيك سورة من اللي سيكيمون شايتان بالغزين আর অর্থ কি শুনলে বুঝলেন? আল কাদিয়ান মাল কাদিয়ান, কাদিয়ান কি জানেন? কাদিয়ান তো একটা গ্রামের নাম। মাল কাদিয়ান, কাদিয়ান কি? আল কাদিয়ান খায়রুম মিন আলফি বিলদান, 1000 গ্রাম থেকে কাদিয়ান বলে উন্নত। এটা কি কোরআনের আয়াত আছে? শয়তান। তাহলে বোঝা গেল গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি শয়তান না কাফের? আমার নবীরে কি মানে না? শেষ নবী মানে না। আল্লাহ তাআলা বলেন নবীজি শেষ। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতা নন। কাফেররা বলতো যায়েদ ইবনে হারেসার পিতা হইল মোহাম্মদ। আল্লাহ পাক বলেন তিনি যায়েদ ইবনে হারেসার পিতা নন, কারণ যায়েদ ইবনে হারেসা ছিল পালক ছেলে। ওনার কাছে রসূলের ফুফাতো বোনকে বিবাহ দিছিল, তাদের স্বামী স্ত্রীর সংসার যখন ভেঙে গেল তখন ওই রসূলের ফুফাতো বোন রসূলের কাছে বিবাহ বসার জন্য তার আগ্রহ ছিল। মা বাবা তার কাছে যায়েদ ইবনে হারেসার কাছে দিছে, সে রাজি ছিল না। সংসার ভেঙে যাওয়ার পরে রসূল সিদ্ধান্ত দেওয়ার পরে সে বলছে আমি আপনার কাছে বিবাহ বসব। এই জন্য বিবাহ করছে দিকা কাফেররা কম মোহাম্মদ তার ছেলের বউরে বিয়া করে নিছে। ফালক ছেলে নিজের ছেলে নয়, ফালক ছেলে নিজের ছেলে নয়। ধর্মের নামে কোনো বাপও নাই মাও নাই। আমরা দেশে তো ধর্মের নামে বাপ বাবা হাই ও ও এটা করেনি। হের বাপের অভাব নাই, হের বাপের অভাব নাই, আর হিন্দুর আর মার অভাব নাই। দুর্গা মা, এরপরে এই কে কালী মা, আরো কত যে মা, সব মা নিছে গা হিন্দুরা আর সব বাবা নিছে গা আমাদের দেশের ভণ্ডরা। জোরে বলেন ঠিক কিনা বেটি? ই বাবা কেল্লা শাহ উমুক বাবা তুমুক বাবা, হ্যাঁ বাপের অভাব নাই, নিজের বাপ রে ভালো করে বাপ ভালো করে বাপ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলেন যে যায়েদ ইবনে হারেসা আপনার পালক সন্তান, সে আপনার আপন সন্তান নয়। সুতরাং তোমরা যে বলতেছ মোহাম্মদ তার ছেলের বউকে ছেলের বিবিকে বিবাহ করছে, এটা তোমাদের ভুল ধারণা। আর তিনি হলেন শেষ নবী, খাতামুন নবী, তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি বলে? সে বলে শেষ নবী। তখন আতাউল্লাহ বুখারি বলল তোর নাম আহমদ, গোলাম আহমদ, তুই আহমদ কাটতে দিয়ে আরে গোলাম কাটতে দিয়ে তুই গয়েলিস কি তুই নবী আহমদ। তাহলে আমার নাম হইল আতাউল্লাহ, আমি আমার নামের শুরুতে আতা শব্দ কাটতে দিছি, এখন কি রয়েছে আল্লাহ বাকি রয়েছে। আমি আল্লাহ তোর মতন শয়তানদের নবী বানাইছি না। সাথে সাথে যেমন জবাব যেমন কথা এমন উত্তর, শেষ এখানেই শেষ। তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি কাফের? সংক্ষিপ্ত করে দিছি,
আরেকটা কথা আমাদের দেশে বন্ডারা বলে আমাদের নবী বলে মুসলমান না বলে অথচ আল্লাহ পাক নিজে বলতেছেন রাসূলকে বলতেছেন ইল ক্বালা লাহু রাব্বুহু আসলিম আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণকারী হয়ে যাও মুসলমান হয়ে যাও ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আচ্ছা একটা নারে তাকবীর লাগান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেবের আগমন আপনারা খুশি না বেজার প্রধান অতিথি সাহেব এসে গেছে এখন চিন্তার কোনো কারণ নাই বসা থাকবেন ঠিক না পেরেশানি হওয়ার কোনো কারণ নাই তো আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বললেন আপনি মুসলমান হন আর এরা বলেন নবীরা বলে মুসলমান না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বি আসলামতু লিরব্বিল আলামিন আমি পূর্ণ আত্মসমর্পণকারী হয়ে গেলাম আমি মুসলমান হয়ে গেলাম আমার রবের জন্য বন্ড কাফেররা বলে আমার নবী মুসলমান না যেই যেই কথা বলবে যেই লোক এই কথা বলবে আমার নবী মুসলমান সে নাকি কাফের হয়ে যাবে তাহলে আল্লাহর কোরআনে বলতেছে আমাদের নবী নিজেই বলতেছে আমি মুসলমান উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন পূর্ণ আত্মসমর্পণকারী হয় পরিপূর্ণ যেন আমি মুসলমান হয়ে যাই আমার রব আমাকে আদেশ করতেছেন কিন্তু আল্লাহ পাকের রসুল বলতেছেন আমাকে আল্লাহ আদেশ করছেন আমি মুসলমান হয়ে যাওয়ার জন্য আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম এর অর্থ হলো আমি পূর্ণ আত্মসমর্পণকারী আল্লাহর কাছে হয়ে গেলাম কিন্তু আমাদের দেশের বন্ডরা বলে নবীরে মুসলমান বলা যাবে না তাহলে এই আকীদা পোষণ করার কারণে তারা কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তাদের ওয়াজ শোনা জায়েজ নাই এই সমস্ত ভণ্ড ভণ্ড মাজার পূজারি গুরু পূজারি মাস পূজারি গাছ পূজারি এই সমস্ত ভণ্ডদের জড়ওয়ালাদের আকীদা বিশ্বাস করা যাবে না যাই হোক হযরত উপস্থিত হয়ে গেছেন যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আকীদা দুরুস্ত করে নেক আমলের মাধ্যমে পরকালে জান্নাত লাভ করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালাম